এক ধরনের স্ট্রোক আছে যেটাকে আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলি। এই ধরনের স্ট্রোকে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগী বলে যে এরকম মাথা ব্যথা আর কখনো হয়নি, এত তীব্র মাথা ব্যথা হয়, রোগী কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাড়ের মধ্যে শক্ত হয়ে যেতে পারে, এটা আমরা পাই। তো দেখা যায় যাদের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় তাদের যদি শুরুতেই দেখা যাচ্ছে আনকনশাস থাকে, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়, তাদের পরিণতি কিন্তু আরও খারাপ হয়। কিছু কিছু মানুষের কিন্তু পুরোপুরি আনকনশাস হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু পরিণতি কিছুটা হলে ভালো হয়। তো যাই হোক, এটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আমাদের অ্যানোরিজম রাপচারের জন্য হয়, এছাড়া ব্রেনের ট্রমার কারণে কিন্তু হয়ে থাকে। এরকম হলে খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে, এবং কিছু পরীক্ষা আছে এবং কিছু কাজ করে করা যায়, যেটা করলে কিন্তু ভবিষ্যতে এখান থেকে মৃত্যুর হার অনেক বেশি কমে যায়। তাই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা হঠাৎ তীব্র মাথা ব্যথা, তার সাথে যদি অজ্ঞান হয়ে যায়, খুব দ্রুত আপনারা ডাক্তার দেখাবেন। এটা চিকিৎসা করলে কিন্তু রোগীদের মৃত্যুর হার অনেকটাই কমে যায়। এটা খুব ডেঞ্জারাস অসুখ এবং মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।